নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে বন্ধু, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। দীর্ঘ বছর ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত অমরপুর মহকুমার উপজাতি অধ্যুষিত এলাকা মালবাসা এডিসি ভিলেজের সাউথ মালবাসা জেড স্কুল বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ। সকাল 10টা থেকে স্কুল শুরু হয়ে দুপুর 2টা নাগাদ স্কুল বন্ধ হয়ে যায়। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 15 জন, রয়েছেন 3 জন শিক্ষক। কোন রকমে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। এছাড়াও বিদ্যালয়ের বিল্ডিং গুলিতে ফাটল ধরায় বৃষ্টির জল অনায়াসেই ভেতরে প্রবেশ করে, ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা। এ বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে উনি সঠিক কিছু বলতে পারেননি। আমরা তো চেষ্টা করতেছি, আমরা আইএসও খুব পরিশ্রম করতেছে, মাস্টারও সময় দুঘরে, কিন্তু নেওয়ার বড় সময় বিভিন্ন সমস্যা, টিচিং পরীক্ষার্থী মানে টিচিং লাইনে শিক্ষকের সবচেয়ে বেশি ইয়ে করতেছে, মানে ধরা করতেছে সমস্যা। এবং টিচিং 5 জন লাগে, 2 জন আছে। মিড ডে মিল একটা বড় ফ্যাক্টরি দাঁড়াইছে স্কুলে, মিড ডে মিলের জন্য একজন ইন্ডাস্ট্রি থাকতে হবে, টিচিং শিক্ষক সবসময় নির্ভর থাকবে, টিচিং না করলে আবার বিভিন্ন হাই লেভেলে কৈফত দিত। কয়টা পর্যন্ত খোলা থাকে স্কুলটা? 10টা থেকে 2:30। এটা 1নং মালবাসা কলোনি। 1নং মালবাসা কলোনি। আচ্ছা, এখানে কি সবসময় কি এরকমই থাকে, স্কুল বন্ধ থাকে? তারা সবসময় 2টা করে বন্ধ করে গেছে আর কি। কয়টা থেকে খুলে? 10টা। কয়টা অবধি চলে স্কুল? 10টা থেকে 2টা পর্যন্ত আর কি। 10টা থেকে 2টা পর্যন্ত চলে। এই স্কুলে স্টুডেন্ট কি রকম আছে? স্টুডেন্ট 1600 জন হইব। আর টিচার কতজন আছে? উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সুবল ভৌমিক, বিজেপি নেতা পিনাকি দাস চৌধুরী প্রমুখ। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 28 পরিবারের 74 জন ভোটার বিজেপিতে যোগদান করে। আজকে এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীচন্দ্র পাড়াতে কিষাণ মোর্চার উদ্যোগে এখানে আজকে 28 পরিবারে প্রায় 74 জন ভোটার যোগদান করেছে। এটা সংখ্যা দিয়ে বিচার করলে চলবে না। এই অঞ্চলটা দীর্ঘদিন সিপিএম অধ্যুষিত অঞ্চল, এখানে বিরোধী শক্তির কোনো ছিলই না এখানে। এবং এই অঞ্চলে যেভাবে জনজাতি অংশের মানুষ যারা দীর্ঘ 25 বছর এই রাজ্যে বঞ্চিত হয়ে এসছে, আজকে ওরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই অঞ্চলে এই 74 জন ভোটার আসা মানেই হচ্ছে এই রাজ্যে আজকে কয়েক দশকেও আমরা এখানে বিশেষভাবে বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। শনিবার বিকেলে খোয়াই পুলিশ কোর্ট থেকে ইচাক্রাংখল নামে বিচারাধীন এক আসামি পালিয়ে যায়। যদিও পুলিশের প্রচেষ্টায় খোয়াই এসডিএম অফিসের পেছনের জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, 2012 সালে ইজাকরাংখল তেলিয়ামুড়া রাংখুমপাড়া থেকে পিস্তল সহ গ্রেপ্তার হয়। শনিবার তাকে পুলিশ কোর্টে নিয়ে আসার সময় সে পালিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে এসপি নগেন্দ্র দেবর্মা, এসডিপি অনির্বাণ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক, এবং ইজাকরাংখলকে পুনরায় গ্রেপ্তার করা হয়। নেমেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস চোপড়ায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী,
ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, পারুল প্রকাশনী। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখো, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ বিড়ি সিগারেট জর্দা গুটকা খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি দৌড় টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি দৌড় মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি দৌড় সময়ের প্রতিদ্বন্দ্বী। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट होंगे यहाँ। इफ़ाइ हमारा आशिया है, इफ़ाइम्स होके हम नाज है। इफ़ाइ, इफ़ाइ यूनिवर्सिटी त्रिपुरा।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নাবালিকা শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তাপস দাস নামে এক যুবকের বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। শনিবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অভিযোগ তাপস দাসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন। বিবরণে জানা যায়, 2015 সালের 30 এপ্রিল কেলিয়ামুড়া থানা এলাকার পশ্চিম হাওয়াইবাড়ি গ্রামের যুবক তাপস দাস পাশের বাড়ির এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। শনিবার এই মামলায় 12 জনের সাক্ষ্য গ্রহণ করে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক এই সাজা শুনান। আজকের কেসটা খুব সেন্সিটিভ কেস ছিল। লিপিকা দাস 15 বছরের মেয়ে, তেলিমোড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ির বাসিন্দা। সে গত 30/4/2015 দুপুর 2টা নাগাদ বাড়িতে একা তখন সে শুয়েছিল বিছানায়। ঠিক ওই সময়ে পাশের বাড়ির তাপস দাস, যার আজকে সাজা হয়েছে, সে ঘরে ঢুকছে। সাধারণত তাপস দাসেরা যেহেতু পাশের বাড়ি, তারা সবসময় এই বাড়িতে আসে, টিভি দেখত। ঢুকে টিভির সুইচ দিতে গিয়ে দেখে কারেন্ট নেই। তখন সে ঘর থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার সে ঢুকছে। ঢুকে এই লিপিকা দাসকে জিজ্ঞাসা করে, তোর বাবা কোথায়? তখন লিপিকা দাস বলে, মা বাবা তো বাড়িতে নেই, ওরা মামার বাড়িতে গিয়েছে। তো এই কথা শোনার পর সে হঠাৎ করে লিপিকারে জড়াইয়া ধরে এবং মুখে চাপা দিয়ে ফোর্সফুলি র‍্যাপ করে। ওই সময় প্রচুর বৃষ্টি হয়েছে। শনিবার কৈলাসের গোবিন্দপুর ভগৎ সিং হলে 53 কৈলাসের মন্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা, রাজ্য সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদেশ কমিটির কার্যকারিণী বৈঠকের পর আমাদের জেলা কার্যকারিণী বৈঠক, তারপর আমাদের মন্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই ঋতু অনুযায়ী আজকে আমাদের কৈলাসর মন্ডলের কার্যকারিণী বৈঠক চলছে। সারা রাজ্যে আমাদের সমস্ত মন্ডলগুলির কার্যকারিণী বৈঠক চলছে। এই সময় আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি সরকার তৈরি করা। সেই সরকার তৈরি করার লক্ষ্যে আমাদের সংগঠনকে সাজিয়ে তোলা, সংগঠনের যেখানে ফাঁক ফোকর আছে সেগুলিকে সংশোধন করে আগামী দিনে আমাদের সমস্ত কার্যকর্তাকে আমরা মাঠে নামাচ্ছি এবং এই রাজ্যের সমস্ত অংশের মানুষের মন জয় করে এই রাজ্যে আমরা বিজেপি সরকার তৈরি করতে চাই। আপনারা দেখছেন, এই সময়ের মধ্যে শুনেছেন, আমাদের মন্ডলের সভাপতি বলেছেন, আমাদের মন্ডলের কিছু কার্যক্রম আমরা গ্রহণ করেছি, আগামী দিনে আমরা সেগুলি। শিক্ষক স্বল্পতার কারণে ধলাই জেলার একমাত্র কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়াশোনা দিন দিন তলানিতে যাচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বহুবার জানিয়েও সমস্যা সমাধানে নেই কোনো হেলদোল বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনুসারে শিক্ষকের সংখ্যা কম, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠে। এই সমস্যার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও, তিনি জানান, এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে বহুবার জানানো হয়েছে, তা সত্ত্বেও নেই কোনো উদ্যোগ। শিক্ষক স্বল্পতার বিষয়ে মেইন স্বল্পতা বিজ্ঞান বিভাগেই মেইন প্রকট হয়ে উঠেছে। বিজ্ঞান বিভাগে যেমন ফিজিক্সের বিশেষজ্ঞ শিক্ষক ছিলেন না কেউ। আমি নিজে ফিজিক্সের বিশেষ শিক্ষক হয়, আমাকেই চালাতে হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। এ বছর কিছুদিন আগে একজন বিষয় শিক্ষিকা উদয়পুর থেকে আসছেন, যিনি ওই 10,323-এর মধ্যে আছেন এবং উনি আছেন ম্যাটারনিটি। এবং আমরা ইদানিং একজন পিজিটি বায়োসাইন্স, একজন পিজিটি পেয়েছি। আমাদের যে বিষয় শিক্ষিকা কেমিস্ট্রি ছিলেন, যিনিও 10,323-এ, উনি ম্যাটারনিটি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার ড্রপ। আরএফএল ওয়ার ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার ড্রপ। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের।
ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্যে জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরীর বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকে ও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ১০ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানে বাজে, বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার রূপ সজ্জায় যুগে যুগে তাই
গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভৃগুরাম রিয়াং, বিজেপির জেলা সভাপতি প্রদীপ দাস প্রমুখ। টানা ২৫টা বছর বামফ্রন্ট সরকার যে রাজ্যের আইন শৃঙ্খলা রামলা রমাইয়া, যে আইন শৃঙ্খলা অবনতি থাকা, যে এই রাজ্যনি জনজাতি যারা। শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় পৌর নিগম ভিত্তিক আন্তঃবিদ্যালয় খেলার পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আগরতলা পৌর নিগম এবং পৌর নিগম ভিত্তিক স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, রাজ্য ক্রীড়া মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। উজ্জ্বল ক্ষেত্র খেলা মাঠে কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে ব্রাহ্মণ কে শুদ্ধ, এসবের কোন পরিচয় থাকে না খেলা মাঠে পরিচয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দা। নমস্কার।